আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই মহান আল্লাহতালার অশেষ মেহরবানি তো অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বৃত্ত থেকে আরও তিনটে অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো বিগত বছরে চাকরি পরীক্ষায় এসেছিল দেখেন এগারো নম্বর যে অঙ্কটি প্রশ্ন করা হয়েছে একটি বৃত্তের যে কয়টি চাপে বিভক্ত মানে ধরেন এটা হচ্ছে একটা যদি বৃত্ত হয় তাহলে এটা হচ্ছে বৃত্তের যে এটাকে কি বলা হয় বৃত্তের যে বলা হয় আপনাদের বৃত্তের প্রথম ক্লাসে আমি কিন্তু বৃত্তের ছয়টা অংশ ইন্ডিকেট করে দিয়েছিলাম তাহলে এটা যদি বৃত্তের যে হয় তাহলে আপনি নিজেই দেখেন এটা যদি বিন্দু হয় এটা যদি বিন্দু হয় ধরেন তাহলে এই দিকে হচ্ছে বৃত্তের একটা চাপ হয়েছে এই দিকে বৃত্তের একটা চাপ এটা এটাও বৃত্তের একটা চাপ এই চাপকে বলা হয় অধিচাপ এবং এখানে যে ছোট চাপটা হয়েছে এই চাপটার নাম হচ্ছে ওপো চাপ ওপো চাপ তাহলে আমাদের কিন্তু আজকে প্রশ্ন করা হয়েছে যে একটি বৃত্তের যে কয়টি চাপে বিভক্ত তাহলে এটা যদি বৃত্তের জে হয় তাহলে বৃত্তের এই যে ওই পাশে একটা চাপ আছে এই মিসের পাশে একটা চাপ আছে তার মানে দুটি চাপে বিভক্ত এটাই হচ্ছে আপনাদের সঠিক সলিউশন কিন্তু আপনাদের বৃত্ত থেকে কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে যে একটি বৃত্তের চাপ কত প্রকার বৃত্তের চাপ কিন্তু দুই প্রকার বৃত্তের চাপ দুই প্রকার একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ বৃত্তের যে চাপটা জেনারেলি বড় থাকে সেই বড়ো চাপটাকে বলা হয় অধিচাপ এবং ছোটো চাপটাকে বলা হয় উপচাপ একটু ভালো করে লক্ষ্য রাখেন এই যে ছোটো চাপটাকে উপচাপ বলা হবে এবং বড় চাপকে অধিচাপ বলা হবে অধিচাপ সবসময় অর্ধবৃত্ত অপেক্ষা বড় হবে এবং উপচাপ সবসময় অর্ধবৃত্ত অপেক্ষা ছোট হবে এই তথ্যগুলো আপনারা নোট করার সময় ভালো করে লিখে রাখবেন এখন আপনাদের সাথে আলোচনা করবো বারো নাম্বার জংকটি দেখেন একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কতটি বিন্দুতে ছেদ করে তার মানে একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত কমপক্ষে কয়টা বিন্দুতে ছেদ করবে সেটাই আপনার কাছে জানতে চাওয়া হয়েছে দেখেন এটা যদি একটা ত্রিভুজ হয় আর একটা বৃত্ত এইটা হচ্ছে যদি একটা বৃত্ত হয় তাহলে দেখেন কমপক্ষে বৃত্ত এবং এই ত্রিভুজটা দুইটা বিন্দুতে ছেদ করছে এটা একটা ছেদ বিন্দু এটা হচ্ছে একটা ছেদ তার মানে একটা ত্রিভুজ একটা ত্রিভুজের মধ্যে যদি বৃত্ত অবস্থান করে অথবা বৃত্তের মধ্যে যদি ত্রিভুজটা ঢুকে যায় আপনি যেভাবে চিন্তা করেন সব সবসময় কমপক্ষে দুটি বিন্দুতে কি করে ছেদ করে তাহলে এটারও সঠিক উত্তর হবে দই এখন আপনাদের সাথে তেরো নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব দেখেন তেরো নম্বর অঙ্কে কি প্রশ্ন করা হয়েছিল এখানে বলা হয়েছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তার মানে প্রতি মিনিটে বার ঘুরে প্রতি মিনিট মানে কি এক মিনিট মানে ষাট সেকেন্ডে মানে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে কতবার ঘুরে বার ঘুরে ঘুরে বার তাহলে এক সেকেন্ডে চাকাটি ঘুরবে বারো বাই ষাট বার আর এখানে বলা হয়েছে যে পাঁচ সেকেন্ডে দেখেন একটু ভালো করে পাঁচ সেকেন্ডে চাকা কতবার ঘুরবে তার মানে ফাইভ সেকেন্ডে চাকাটি ঘুরবে ফাইভ ইন্টু টুয়েলভ বাই সিক্সটি তাহলে যদি কাটি টুয়েলভ 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 তার মানে রেজাল্ট আছে ওয়ান একবার ঘুরবে তার মানে চাকাটি পাঁচ সেকেন্ডে একবার ঘুরে এখন প্রশ্ন করা হয়েছে যে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে আমরা জানি একটি চাকা একবার ঘুরলে সবসময় তিনশো ষাট ডিগ্রি ঘুরবে মানে আপনার একটি চাকা যদি একবার ঘুরে পুরো পরিধি ধি যদি একবার ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে যেহেতু একবার ঘুরবে তার মানে ঘুরবে টোটালি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরবে তো এই প্যাটার্নে অঙ্কই কিন্তু আপনার সবসময় চাকরি পরীক্ষায় এসে থাকে আমি একটু বলে দিই আমাদের আজকে যে অঙ্কগুলো আপনাদের জন্য সিলেক্ট করা হয়েছে এগারো নম্বর অঙ্কটি সহকারী পরিবার পরিকল্পনা নিয়োগ পরীক্ষায় দুই সালে এই এগারো নম্বর অঙ্কটি এসেছিল বারো নম্বর অঙ্কটি এসেছে এনএসআই সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষা দুই সালে এবং তেরো নম্বর অঙ্কটি আনসার ও বিডিপি সার্কেল অ্যাড নিয়োগ পরীক্ষা দুই সালে এবং নবম শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষায় এই তেরো নম্বর অঙ্কটি এসেছিল আমি আপনাদের জন্য যে অঙ্কগুলো সিলেক্ট করি প্রত্যেকটা ক্লাসের জন্য প্রত্যেকটি অঙ্কই কিন্তু বিগত বছর এসে থাকে তো এই ধরনের অঙ্কই আপনার পরীক্ষায় আসবে এজন্য আমার ক্লাসগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন এবং নোট করে রাখেন খাতাগুলো প্র্যাকটিস করেন তাহলে আশা করা যায় যে আমি যে টপিকের ওপর আলোচনা করি যদি চাকরি পরীক্ষায় টপিক থেকে প্রশ্ন থাকে তাহলে আপনার কমন পড়বে ইনশাল্লাহ আপনার সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম